আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা যে যেখানে আছেন ভালো আছেন একদম সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগ এখন সকালবেলা আমি কি কি রান্না করব সব ভিজিয়ে নিয়েছি এখানে কাকিয়া মাছ তারপরে মিরকান মাছ আর মুরগির মাংস নিয়েছি আর আবহাওয়া অনেক ভালো আমাদের এখানে আজকে কয়েকদিন ধরে টোয়েন্টি থ্রি সেভেন্টিন টোয়েন্টি এরকমই থাকে তাপমাত্রা অনেক ভালো লাগে আসলে এই সামারটার জন্য আমরা অনেক অপেক্ষা করি কারণ স্কটল্যান্ডের ওয়েদার সম্পর্কে আসলে সবাই জানেন এখানে অনেক ঠান্ডা থাকে তো এখন বেশ ভালোই লাগে দেখতে তবে এই সপ্তাহটা একটু ভালো যাবে আর নেক্সট উইকে সম্ভবত একটু তাপমাত্রা কমে যাবে আবার তো এরকম উঠানামা সবসময়ই থাকে আসলে তো এগুলি আমাদের এখন মোটামুটি অভ্যাস হয়ে গিয়েছে আর এখন আমাদের এখানে আপনারা নিশ্চয়ই সবাই জানেন কিছুটা শিথিল করে পেরেছে লকডাউন তো সবাই খুব এনজয় করছে এরকম আবহাওয়া আর এরকম আবহাওয়া দেখলে আসলে ঘরে থাকতে ইচ্ছে করে না মনে হয় যেন বাহিরে যাই আমার সিটি সেন্টারে যাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল কিন্তু যেহেতু বাসে যেতে হবে সেজন্য আমার হাজব্যান্ড রাজি হয় নাই কারণ এখন পাবলিক ট্রান্সপোর্ট আসলে ইউজ না করাই ভালো এই জন্য যাই নেই আর এটা আছে আমার গোলাপ গাছে আরেকটা ফুল একটা ফুলও ফুটেছে আর ওইটার অবস্থা খুবই খারাপ ওইটা বাতাসের কারণে পাতাগুলো ঝরে গিয়েছে তো এই ফুল দুটা দেখে আসলে আমার মনে হলো যে সব সৌন্দর্যেরই আসলে পতন হয় প্রকৃতি আমাদেরকে নানানভাবে সব কিছু শিখিয়ে দেয় আমরা আসলে শিখি না মনে রাখি না বা দেখা যায় আসলে শিখতে চাইও না তাই না আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারি কিন্তু আমরা আসলে শিখি না জীবনের প্রত্যেকটা স্টেপে দেখবেন যে আপনাকে প্রকৃতি সব মনে করিয়ে দেবে কিন্তু আমরা মনে রাখি না বিশেষ করে সৌন্দর্যের কথা তো বললে বলতেই হয় সৌন্দর্যের যে এই পি দুটো দিকেই আছে সেটা আমরা ভুলে যাই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য আমরা মেয়েরা এগুলোর অনেক ভুক্তভোগী যে সুন্দর সে তো সুন্দরই সে অনেক প্রাউড ফিল করে যে সে সুন্দর আর আমরা যারা একটু অসুন্দর আছে তাদেরকে তো প্রতিনিয়ত হজম করতে হয় এগুলি যে তুমি সুন্দর না ঘাটতিগুলি আসলে মানুষ খুব চোখে আঙ্গুল দিয়ে মুখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখিয়ে দিবে কিন্তু আপনার যে ভালো দিকগুলি আছে সেগুলো কিন্তু কেউ মনে রাখবে না সব কিছুতেই আসলে আমরা প্রথমে দর্শন পরে গুণ বিচারি আপনার মন মানসিকতা কেমন আপনি মানুষ হিসেবে কেমন সেগুলো মানুষ পরে বিচার করবে আগে দেখবে যে আপনার বাহ্যিক সৌন্দর্য কেমন আচ্ছা জ্ঞানের কথা এখন আর নাই বলি চলে আসলাম কিচেনে কিচেনে এখন আমি কাকিয়া মাছ কাটবো কাকিয়া মাছের মাথাগুলি আমি ফেলে দিব এই মাছটা আশা করি সবাই আপনারা চিনেন তবে এখন কেমন পাওয়া যায় বাংলাদেশে আমি জানি না এখানে তো ব্লকে আসে ফ্রোজেন তো এটা ছোটোবেলায় আসলে আমি এই মাছটা অনেক দেখেছি আমাদের বাড়ির পাশে খাল তারপরে বিলে আমরা এটা দেখতাম সারিবদ্ধভাবে চলে এই মাছগুলো আর তখন খেতে ভালোই লাগতো তবে এখন দেখা যায় যে মাছের ফ্রোজেন স্বাদের জন্য অত একটা স্বাদ পাই না দেশে যে ফ্রেশ মাছের যে স্বাদ সেটা অনেকদিন পাই না প্রায় আজকে তো পনেরো ষোলো বছর হয়ে গেল এরকম ফ্রোজেন মাছই খাই যখন দেশে যাই তখনকার হিসাব আলাদা দেশে গেলে আবার দেশের ফ্রেশ মাছ খাই তো এই কাকিয়া মাছটা আমি আজকে জলপাই দিয়ে রান্না করব আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেকেই আছে যে টক দিয়ে মাছ রান্না করলে অনেক পছন্দ করে সবসময় আসলে এক আমি রান্না বা একই রকম রান্না ভালো লাগে না তো মাঝে মাঝে একটু চেঞ্জ করি আর আমার হাজব্যান্ড মশাল্লাহ টক দিয়ে রান্না করলে অনেক পছন্দ করে এই ও ছোটো মাছ একটু টকের ঝোল পছন্দ করে এই জন্য বিশেষ করে ওর জন্যই আমি এই রান্নাগুলো বেশি করি আমার বাচ্চারা খুব একটা খায় না আমি আর আমার হাজব্যান্ডে এই ছোটো মাছগুলি খাই আজকে আসলে আমার দুদিনের জন্য রান্না করতে হবে আমার যারা সাবস্ক্রাইবার আছেন ভিউয়ার্স আছেন তারা জানেন আমি প্রতিদিন রান্না করি না প্রতিদিন রান্না করলে আসলে সময় পাই না অন্য কিছু করার জন্য এই জন্য একদিন পরপর রান্না করি আর একটু বেশি করে রান্না করে রাখলে আমার দিন হয়ে যায় আর এতে আমার হাজব্যান্ডও কোনো আপত্তি করে না যে প্রতিদিন রান্না করতে হবে অনেকেই বলেন যে হাজব্যান্ড পছন্দ করে না প্রতিদিন রান্না করতে হয় তো এটা আসলে আপনাকে অভ্যস্ত করে তুলতে হবে যে বা বুঝিয়ে নিতে হবে যে প্রতিদিন রান্না করলে আপনার সমস্যা আছে বা আপনি অন্য কোথাও সময় দিতে পারছেন না দেখা যায় আজকে আমি ঘর মোটামুটি পরিষ্কার করব অত নোংরা যেহেতু ঘর হয় না কাজে একটু ঝাড়ু দিয়ে নিলেই হবে আর যেদিন রান্না না থাকে সেদিন দেখা যায় আমি ঘর খুব ডিপলি ক্লিন করি তো আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এই ফাঁকে আমি একটু আদা রসুন বাটা দিব এই রান্নাটাতে আসলে মশলা কম ইউজ করলেই ভালো বেশি পরিমাণে মশলা দিলে এর স্বাদ নষ্ট হয়ে যায় তো আদা রসুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের যে টেস্ট কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে দিব হচ্ছে কাঁচামরিচ এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর গুঁড়োমরিচ এই তরকারিতে আমি ইউজ করি না আমার কাছে মনে হয় টক জাতীয় মাছের ঝোল রান্না করলে ওইটাতে একটু কাঁচামরিচের ফ্লেভারটাই ভালো লাগে চাইলে দিতে পারেন যারা পছন্দ করেন তারা দিতে পারেন একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম আর দিব আছে সামান্য পরিমাণে হলুদ হলুদ আমরা মাছ ভাজার সময় আগেই দিয়েছি কাজে এখান একটু দিব তারপরে পানি দিয়ে আমরা ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালো করে কষাবেন এতে করে আপনার তরকারির টেস্ট অনেক ভালো আসবে মশলা যত কষাবেন তরকারি তত ভালো হবে এরকম তেল আর মশলা যখন আলাদা হয়ে যাবে তখন আমরা সেই ভেজে রাখা মাছগুলো দিব আমি কিন্তু মাছগুলি অত বেশি ভাজে হালকা ভেজে নিয়েছি শক্ত করে ভাজলে কিন্তু এই মাছ খেতে ভালো লাগে না এই মাছটা দেখে আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গিয়েছে আমরা আমার ক্লাস ফাইভ পর্যন্ত আমি গ্রামে ছিলাম বেশ খানিকটা সময় কাজে ছোটোবেলাটার স্মৃতিও কিন্তু অনেক মজার আর ওইটা হচ্ছে আমাদের লাইফের বেস্ট পার্ট যখন গ্রামে ছিলাম অনেক এনজয় করেছি আমরা আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম গ্রামে আমাদের ভাই কম ছিল আমরা বোনরাই বেশি ছিলাম তো সারা বাড়িতে দেখা যায় আমরা অনেক খেলাধুলা করতাম তারপরে এই বর্ষার সময় আমরা বেশ করে বিলে যখন আমরা কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে যেতাম তখন দেখতাম এই ছোটো ছোটো মাছগুলি অনেক মজার স্মৃতি আসলে এখন এগুলি আর এখন নাই বাংলাদেশে তো আমার হাজব্যান্ড সবজি কেটে দিচ্ছে আমাকে আমি একটু সবজিও রান্না করব আজকে আর প্রতিদিনই আসলে আমাকে সবজির আইটেম একটা রাখতে হয় আমার হাজব্যান্ড প্রচুর সবজি খেতে পছন্দ করে আবার সকালবেলা আমার সময় দেখা যায় আমরা রুটি দিয়েও খাই এই সবজিটা তো আমার কাকিয়া মাছ হয়ে গেল বসানো এখানে আমি মুরগির মাংস কষিয়ে নিয়েছি তারপরে মিরকা মাছের জন্য একটু মশলা কষিয়ে নিলাম মুরগিটা আজকে আমি ভুনাই করব মুরগি আসলে আমার বাসায় প্রতিদিনই রান্না করতে হয় আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে গরু খাসির মাংস পছন্দ করে তবে মুরগিটা একটু বেশিই পছন্দ করে মোর কথা মাংসের একটা আইটেম আমার বাসায় রাখতেই হয় তো আমার হাজব্যান্ড যেই জিনিসপত্র যেগুলো ধোয়া দরকার ছিল গুলি ধুয়ে একটু পরিষ্কার করে দিচ্ছে ও আছে বাসার কাজে অনেক এক্সপার্ট অনেক হেল্প করে আসলে বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি সবসময় ওর সহযোগিতা পেয়েছি সব কাজে শুধু যে কিচেনের কাজে তা না সব কাজে একদম আমার পড়াশোনা থেকে শুরু করে যখন যেটা আমি করতে চেয়েছি ও কখনোই মানা করেনি সবসময় আমাকে অনেক বেশি হেল্প করে বিশেষ করে আমি সবসময় বলি যে পজিটিভ কিছু হলে আপনাকে ফ্যামিলি সাপোর্ট অবশ্যই পাওয়া উচিত আর পজিটিভ কিছু যদি হয় তাহলে না করারও আমি কিছু দেখি না আমার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এখন যেহেতু আমি কলেজেও একটু পড়াশোনা করি তো সব ব্যাপারেই ও অনেক সহযোগিতা করে আর বাসার কাজ তো অবশ্যই বাসার কাজ অর্ধেক ও করে অর্ধেক আমি করি কোনো ব্যাপারই তেমন একটা আপত্তি করে না তো এটাও একটা আল্লাহর রহমত আসলে টাকা পয়সা সব কিছু না টাকা পয়সা থাকলেই যে আপনি খুব সুখী তা না লাইফ পার্টনার যদি ভালো না হয় তাহলে তো আপনার জীবন অতিষ্ঠ হয়ে গেল কাজে এটা সবচেয়ে বড়ো পাওনা যে আপনার লাইফ পার্টনার কেমন তো এখানে কালকের কিছু ডাল আর গরুর মাংস ছিল ওইটা আজকে আমরা দুপুরে খাবো এখান থেকে একটা মাছের আইটেম খাবো রান্না আমার শেষ এখন আছে কিচেন পরিষ্কার করব। আর ভাত রান্না করেছি ভাত আমি আসলে একসাথেই রান্না করি রাত্রে দুপুরের রান্নাবান্না হয়ে গেলে কিচেন পরিষ্কার হয়ে গেলে আমি রান্নার আর কোনো কাজ করি না বিকালে হয়তো একটু চা নাস্তা আয়োজন করি এখানে একটু ডিম ডিমবাজি ছিল সকালের আর এটা হচ্ছে দুধ দুধটা আমি একটু জাল দিয়ে রাখ সকালবেলা রেখেছিলাম আর ভাত আসলে আমি দেশের পদ্ধতি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করি আমি রাইস কুকারে রান্না করি না কারণ রাইস কুকারের ভাতটা আমার কাছে ভালো লাগে না খেতে তো রাইস কুকার এই জন্য আমি কম ইউজ করি তো এখন বাজে হচ্ছে প্রায় দুইটার মতো এখন আমি কিচেন পরিষ্কার করব রান্না করতে আসলে যতটুকু সময় লেগেছে কিচেন পরিষ্কার করতে লাগে তার চেয়ে বেশি আর আমার চুলা নোংরা দেখলে আমার খুবই খারাপ লাগে আমি যখন যেটা করি সাথে সাথে চুলা পরিষ্কার করে ফেলি আর চুলা পরিষ্কার করে রাখলে দেখবেন যে আপনার এই কিচেনের গন্ধটা অনেক চলে যায় যতটা সম্ভব আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে শরীর ভালো থাকে বাসাবাড়ি দেখতেও আসলে ভালো লাগে তো আমার কিচেন মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বাসার যে টুকিটাকি কাজ আছে সেগুলো করব আমার মেশিনে কাপড় চোপড় দেওয়া ছিল সেগুলো এখন মেলে দেব তো কাজের আসলে শেষ নাই কাজ যত করা যায় করতেই হয় আসলে তো এখন বিকাল হয়ে গিয়েছে আমরা একটু চা খাবো বাচ্চারা তাদের পছন্দ মতো কিছু খেয়ে নেয় বিকালবেলা আর আমি এখানে একটু ডিমের পিঠা বানিয়েছিলাম তো ডিমের পিঠাটা আমি একটু ডিজাইন দিয়ে করেছি ডোনাটের মতো করেছি এটা ছোট করে তারপরে এটা করেছিলাম শিম ফুলের মতো তো এটা ফুলে এরকম বড় হয়ে গিয়েছে তবে খেতে কিন্তু ভালোই হয়েছে আর অনেক দিন পরে আমি বানিয়েছি ডিমের পিঠাটা আর এটা প্রায় দেড় দুই মাস রাখা যায় এরকম বক্স করে রাখলে এয়ারটাইট করে রাখলে ভালোই লাগে চায়ের সাথে মাঝে মাঝে বিকালে একটু খেলে বিকালে আসলে আমরা অত ভারী নাস্তা খাই না দেখা যায় টুকটাক হালকা পাতলা নাস্তা খাই তো আর আমার হাজব্যান্ড শুধু চা খাবে ও অন্য কিছু খাবে না এখন তো দর্শক আজকের ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ